নমস্কার সবাইকে, মিত্র পামিস্ট্রিতে আজও একটা মেল হ্যান্ড আমাদের সামনে উপস্থিত। সর্বপ্রথমে বলে নেওয়া ভালো, অনেকে কমেন্ট করছেন যে আমার কাছে পয়সা নেই, আমি আপনাদের কাছে হাত দেখাতে পারি না, অথবা আপনার চেম্বার কোথায়। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এই দেখুন, এটা আমার শখ হিসেবে করা, আমার নিজস্ব কোনো চেম্বার নেই। আমার গুরুদেব শ্রদ্ধেয় শ্রী ননিগোপাল রায় আমাকে শিখিয়েছিলেন এবং সেই হিসেবেই আমি এটা করে থাকি, কিন্তু আমার আপাতত কোনো চ্যানেল নেই। আপনাদের যদি কারোর হাত অ্যানালাইসিস করতে ইচ্ছা হয়, দেখুন ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পার্সোনালি কোনো চেম্বার নেই। ধন্যবাদ। যাই হোক, এই হাতটা একজন স্টুডেন্টের এবং ইনি আর ভবিষ্যৎ পরিস্থিতি সম্বন্ধে ইনি জানতে চেয়েছেন, চলুন বিবেচনা করে দেখা যাক। এই যে হৃদয় রেখাটা অনেকটা সুন্দর আমি বুঝতে পেরেছি, কিন্তু শিরোরেখার ক্ষেত্রে একটা রেখা, যে শিরোরেখাটা পুরোপুরি চন্দ্রের দিকে ঝুঁকে গেছে, মঙ্গলের দিকে পুরোপুরি ঝুঁকে গেছে, এই ঝোঁকাটা একটা খারাপ দিক নির্দেশ করে, যেটা বলা উচিত হবে বলে আমি মনে করছি না। তো এই হাতে সম্পূর্ণটা ওঠেনি, যেহেতু অনেকটা বাকি আছে, এখনও ফাঁকা আছে, সেহেতু একটু বলে সাবধান করে দেওয়া উচিত বলে মনে করছি। এরকম টাইপের হাত যাদের হয়, অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রে যাদের শিরোরেখা ঝুঁকে যায়, তাদের আত্মহত্যার দিকে একটা প্রবণতা সবসময়ের জন্য থাকে। দেখুন, পৃথিবীতে বাঁচার অধিকার সবাইকারই আছে এবং আমরা বাঁচতেও এসেছি, সেহেতু আমি যেটা মনে করব যে নিজের শরীরকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই, নিজের শরীরকে শেষ করার দায়িত্ব কখনোই নয়। চিন্তা ভাবনা অথবা যাই কিছু ডিপ্রেশন সব মানুষের জীবনেই আছে, খারাপ প্রভাব আছে বলেই ভালো প্রভাব আছে, রাত আছে বলেই দিন আছে, অতএব সবারই বেঁচে থাকার একটা অধিকার কিন্তু আমাদের সবাইকারই আছে। এটা চিন্তা ভাবনা করে কাজে অগ্রসর হওয়া অথবা পরবর্তী জীবনে এগিয়ে যাওয়া ভালো হবে বলে আমি মনে করছি। এখানে একটা জব চিহ্ন, 26-এর থেকে প্রায় 28-29 বছর বয়স পর্যন্ত, এই বয়সটা আপনার ক্ষেত্রে ঘরে বসে থাকতে হতে পারে, তেমন কোনো আয় ইনকাম নাও হতে পারে। এই বয়সটা একটু টেনশনজনক আছে, কিন্তু তারপরেরটা কিন্তু কোনো অসুবিধা নেই, বরাবর চলতে থাকবে, অনেক বেশি ব্রেনি হয়ে থাকবেন আপনি, সাব মাইন্ডেড লোক, অনেক কথা, পুরনো কথা অথবা অনেক দিনের গুছানো জিনিস আপনি সহজে বের করে দিতে সক্ষম হবেন, সেরকমই হাত এটা দেখতে পাচ্ছি। হৃদয় রেখার অনেকটা সোজা হয়ে অবস্থান করছে, বন্ধুবান্ধব থাকবে বটে, কিন্তু বন্ধুবান্ধবের উপর খরচাটা অনেকটা কম হবে, অর্থাৎ অনেক বেশি পয়সাটা কিন্তু তাদের উপর দিয়ে খরচা হবে না, কারণ আপনি সবসময় মানি ম্যানেজমেন্টের যে ক্ষমতাটা কম বেশি আপনার ভেতরে আছে, সেহেতু মানি ম্যানেজমেন্ট করে সবসময় চলবেন, এটা আমি দেখতে পাচ্ছি। শিরোরেখাটা যেহেতু সম্পূর্ণ মঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয়েছে, সেহেতু এটা বলা যায় যে আপনার যে ইনকাম বা উন্নতি যাই বলুন না কেন, সেটা আপনার চিন্তাভাবনার ওপরে ডিপেন্ড করেই হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেরকম চিন্তাভাবনা আপনি নেবেন সেই রকম চিন্তাভাবনার কাজ আপনি অনেক ক্ষেত্রে নাও করতে পারেন। অর্থাৎ আমি বলতে চেয়েছি যে অনেক বেশি প্ল্যানিং আপনার মনের ভিতরে সঞ্চার হবে, জাগ্রত হবে, কিন্তু সব প্ল্যানিং সবসময় কার্যকর হবে না, এক্ষেত্রে এটা কিন্তু স্পষ্টত আমি দেখতে পাচ্ছি। আয়ুরেখার ক্ষেত্রে দেখুন দুটো ডাল আছে, আমি দুটো ডাল দুইভাবে বিবেচনা করি, দেখুন এখান থেকে একটা ডাল আছে প্লাস এখান দিয়ে একটা ডাল আছে, আমি এটাকে 26 ধরতে পারি, এটাকে 28 ধরতে পারি। আপনার প্রপার যে ইনকামটা চালু হবে সেটা হয় 26 বছর বয়সের থেকে, নয়তো 28 বছরের বয়সের থেকে, তারপরের থেকে পুরোপুরি লাইফটাই খুব সুন্দর যাবে, এখানে লাইফের ক্ষেত্রে আর কোনো কিন্তু পরন্তু এক্ষেত্রে কাটবে না, বাকি জীবনটা খুবই সুন্দর। এই বয়স পর্যন্ত যেহেতু জাল জাল রেখা হয়ে অবস্থান করছে, সেহেতু আপনার ক্ষেত্রে একটু দুর্ভাগ্য বলুন, দুর্দশা বলুন, অথবা আয় ইনকাম না হওয়া বলুন, অথবা যেখানে জানে আনসাকসেস না হওয়া বলুন, এগুলো হতে পারে, হতে পারে, তারপরে কিন্তু বাকি লাইফটা সুন্দর। দেখুন, একটা জীবন সবাইকারই একটু খারাপ যায়, একটা জীবন খুবই আনন্দে যায়, একটা জীবন দুঃখে যায়, রাত আছে বলেই দিন আছে, এটা তো আমি আগেই বললাম, সেহেতু ভবিষ্যৎ জীবনটা আপনার অনেক বেশি সুন্দর এবং জাগ্রত হয়ে অবস্থান করছে।
কিছু কিছু রেখা এক্ষেত্রে কেটেছে বটে, যেমন মনে করুন প্রায় 37 বছরের কাছাকাছি, 37 প্রায় 41-এর কাছাকাছি দুটো রেখা পরপর কেটে গেছে, রাহু রেখা। রাহু রেখা কেটেছে ঠিক আছে, আমি জানি রাহু রেখা কাটলে খুব কষ্ট হয়, দিনটা খুব খারাপ যায়, প্রায় 7-8 মাস খুব কষ্টে এই দিন কাটাতে হয়, ওই বছরটা অনেক বেশি পয়সাও ধ্বংস হয়, শরীরও ঠিক মতো নিজের সাথ দেয় না, কিন্তু দেখুন এই যে চৌকো হয়ে অবস্থান করছে, সেহেতু এতগুলো কষ্টের থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন। হ্যাঁ, রিলিফ পেয়ে যাবেন, তেমন কোনো অসুবিধা আপনার ক্ষেত্রে ঘটবে না, হয়তো রাহুর কুপ্রভাবের কারণে একটু আধটু হতে পারে, কিন্তু অনেক বেশি খারাপ প্রভাব আপনার জীবনে পড়বে না, সেটা এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে। কিছু রেখা যেমন এটা মনে হয় যে প্রোগ্রেস লাইন, এটা যদি প্রোগ্রেস লাইন হয়ে থাকে তাহলে প্রায় 38 সরি 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 32-এর কাছাকাছি আপনি অনেক বেশি পয়সা ইনকাম করতে পারবেন, প্রায় 38-এ, হ্যাঁ 36-এর কাছাকাছি গিয়ে কিছু ইনকাম পাবেন, 38-এর কাছাকাছি গিয়ে কিছু ইনকাম পাবেন। এই প্রোগ্রেস লাইনগুলো, যে খাড়া লাইনগুলো অবস্থান করছে এগুলো প্রোগ্রেস লাইন, এর দ্বারা আপনি অনেক বেশি পয়সা করে ইনকাম করতে পারবেন। আপনার ক্ষেত্রে কিন্তু একটা বিজনেস লাইন আছে ছোটো, আপনার মনে মাঝে মাঝে বিজনেস নিয়ে একটু অধিক চিন্তাভাবনা জাগ্রত হয়, যেহেতু এটাও সাকসেস হবে, কারণ এখানে একটা রেখা আছে পুরো বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে গেছে, সেহেতু মাঝে মাঝে আপনি বিজনেসের দিক দিয়ে যেহেতু এগোতে চান সেহেতু আপনি বিজনেসও করতে পারেন। এখানে একটা রেখা, জ্যোতি রেখা বলুন অথবা লাক লাইন বলুন, ভাগ্য রেখা বলুন, মানি লাইন বলুন, এটা কিন্তু খুবই সুন্দর। মানি লাইনটা এত সুন্দর, যাদের আছে তারা কিন্তু কম বেশি ইনকাম প্রায় আপনার 32-এর কাছাকাছি থেকে কম বেশি ইনকাম আপনার চালু হয়ে যাবে, প্রায় 34-এর 36-এর কাছাকাছি থেকে আপনি প্রপার ইনকামটা কম বেশি করতে পারবেন। এখানে শনি রেখাটা আরেকটা রেখা কেটে গিয়ে প্রায় শনির মাঝামাঝি গিয়ে অবস্থান করছে, এটাও খুবই সুন্দর, অর্থাৎ বয়স্ক জীবনটা, যে জীবনটায় সবাই একটু অসুবিধা ভোগ করে একদম বৃদ্ধ বয়সটাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ভালো কাটবে বলে আশা করছি। এখানে একটা মঙ্গল রেখা আছে, মঙ্গল রেখা অথবা মার্শাল রেখা বলুন, মঙ্গল রেখা বলুন, এটাও কিন্তু খুবই সুন্দর, আপনার নিজস্ব ঘর হবেই হবে এবং আপনার নিজের দ্বারাই সেটা সংগঠিত হবে, হ্যাঁ একটু কষ্টের মাধ্যমে হয়তো অর্জিত হতে পারে কিন্তু তারপরে হবে, প্রায় বছর দুয়েক লেট হতে পারে কারণ স্থানটা একটু ফাঁকা আছে, তারপরে কিন্তু প্রপার আছে, খুবই ভালো আছে, সেহেতু শরীরটা মোটামুটি সুস্থ বলা যায়, অনেক বেশি অসুস্থতা আপনাকে গ্রাস করবে না। হ্যাঁ, শরীর মাঝে মাঝে একটু দুঃখ আপনার মনের থেকে বেশি দুর্বল হয়ে পড়ে, মঙ্গলের ক্ষেত্রটা খুবই দুর্বল, ভেতরে মঙ্গলের ক্ষেত্রটা প্লাস আঙুলের তৃতীয় পর্বটা খুবই দুর্বল, সেহেতু মাঝে মাঝে একটু দুর্বলতা আপনার ভেতরে আসবে কিন্তু সেগুলো কাটিয়ে ঠিক আপনি আগে উঠতে পারবেন। বুধের স্থানটা একটু নিচস্থ আছে, সবসময় সব কথা সবাইকে সবসময় বুঝিয়ে বলতে পারবেন না, কিছু কিছু কথা মনের ভিতরে থেকে যাবে, পরবর্তীতে গিয়ে মনে হবে যে এ কথাগুলো বলা উচিত ছিল। একটা জিনিস সব থেকে খারাপ, সেটা হলো আপনার এই যে চিন্তাভাবনা সেটাকে আপনাকে ধীরে ধীরে গরিবত্বের দিকে নিয়ে যাচ্ছে। হস্তরেখা বিদ্যা হলো একটা আর্ট বা কলা মনে করুন, এটা তেমন কিছু নয়, কোনো জাদুকরি বিদ্যা নয়, কোনো মন্ত্রবিদ্যা নয়, এটা পুরো সায়েন্টিফিক বিষয়, আপনার মাইন্ডে যে চিন্তা ভাবনাটা সবসময় চলতে থাকে, আপনার ব্রেনে যে চিন্তা ভাবনা, যে থটস, যে সোর্স সবসময় থাকে, তার একটা প্রভাব হাতের ওপরে দেখা যায় এবং সেটা দেখে আমাদের বলতে হয় এই মুহূর্তে কী হচ্ছে, কিন্তু এটা কখনো আমরা বলতে পারি না যে এই মুহূর্তে কী হচ্ছে অথবা হবে, এটা বলতে পারি, কিন্তু আপনার চিন্তাধারা যদি চেঞ্জ হয়ে যায় আপনার হাতের রেখাও চেঞ্জ হয়ে যাবে, এইটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র, না এটা বড় কিছু না এটা ছোট কিছু, তবে কি আমাদের সেগুলো শিখতে হয় কোন রেখা কোন দিকে গেছে আর কী প্রভাব তার আছে এইটুকুনি, কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনার উপর নির্ভর করছে, আপনি যেমন চিন্তাভাবনা করবেন সেরকম চিন্তাভাবনার ফল বা বহিঃপ্রকাশ আপনি অবশ্যই পেয়ে থাকবেন। এক্ষেত্রে কিছু কিছু রেখা বুধের দিকে এগিয়ে যাচ্ছে, মোটামুটি কম বেশি দুই একটা ভাষা শেখার প্রবণতা আপনার ভেতরে থাকবে, আর একটু নলেজেবল পার্সোনালিটি
হওয়ার ইচ্ছা আপনার ভেতরে থেকে থাকবে। রবির ক্ষেত্রটা অনেক বেশি সুন্দর, একটা ভি চিহ্ন প্লাস একটা ক্রস চিহ্ন বলা যায়, ক্রসটা অত স্পষ্ট নয়, সেহেতু এটা পুরো স্পষ্ট ক্রস বলা যাবে না। মাল্টিপল ইনকামের সোর্স কিন্তু সবসময়ের জন্য থেকে থাকবে, কিন্তু পয়সা ইনকাম তো করবেন, কিন্তু রাখার ক্ষমতা আপনার হাতে খুবই কমই আছে এই মুহূর্তে, কারণ রবির স্থানটা অনেক বেশি নিজস্ব। অনেক বেশি নিজস্ব হলে কী হয়, নিজস্ব জ্ঞান, নিজস্ব বুদ্ধি, নিজস্ব গরিমা সবসময় কাজ করে না, নিজস্ব প্ল্যান ব্যর্থ হয়ে যায়, কোনো কাজ একদম এন্ডিং মোমেন্টে গিয়ে আপনাকে মনে করুন শেষ হতে গেছে সেই সময় বাধা এসে যায়, এগুলো হতে পারে। আপনার বিদ্যা বুদ্ধি সবসময় আপনি কাজে লাগাতে পারবেন না। রবির প্রতিকার নেওয়া অবশ্য দরকার, সেই সাথে বুধেরও। একটা বিদ্যা দেখা আছে, যত বয়স হবে আপনার কাছে সবাই জিজ্ঞাসা করে করে কাজ করবে, কারণ কম বেশি কাজের নলেজ আপনার ভিতরে আছে, আপনি যে ফিল্ডে কাজ করেন না কেন। শনি ক্ষেত্রটা অনেক বেশি স্পষ্ট নয়, অনেক বেশি সুস্পষ্ট নয়, অনেকগুলো গ্রহ কাটাকাটি করছে, অনেকগুলো অনেকটা স্থান নিচস্থ হয়ে আছে, শনিরও প্রতিকার নেওয়া দরকার। অনেক বেশি ঘুরোঘুরি করতে হচ্ছে, অনেক বেশি চাপ টেনশন আপনার মাথার ভিতরে আছে, এবং যেটাকে আপনাকে ধীরে 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 মাটির দিকে নিয়ে যাচ্ছে, আপনাকে উপরে উঠতে দিচ্ছে না। যাই হোক, এর প্রতিকার আমি অবশ্যই দেব। বৃহস্পতির ক্ষেত্রটা অল ইন অল আছে, বৃহস্পতির ক্ষেত্রে যাদের অল ইন অল থাকে তারা অনেক বেশি হিম্মতবান লোক হয় এবং হিম্মতের সাহায্যে এগিয়ে যেতে সক্ষম হন এক সময়। ফ্যামিলি লাইফ খুব ভালো হবে, জ্ঞান গরিমা বুদ্ধি সবসময়ের জন্য থাকবে তার ভিতরে। এক্ষেত্রে একটা আড়ি রেখা, ধার্মিক ভাবনা থাকবে, মানুষকে উপকারের চিন্তা ভাবনা থাকবে, ইত্যাদি বিষয়গুলো থাকবে। ফ্যামিলি রিগার্ডিং অনেক বেশি সুস্থ থাকবেন। মঙ্গলের ক্ষেত্রটা অনেক বেশি স্পষ্ট নয়, বাইরের মঙ্গল স্পষ্ট নয়, ভেতরের মঙ্গলও খুবই সুন্দর নয়, সেহেতু বলা যায় যে অনেক বেশি গুছিয়ে কথা বলতে পারা, অর্থাৎ আপনার সামনে দাঁড়ানো ব্যক্তিকে আপনি কথার দ্বারা স্যাটিসফাই করতে সবসময় পারবেন না। হ্যাঁ, আপনার ভেতরে কথার ফুলঝুরি আছে অনেক, সেটা আমি জানি, কিন্তু কথার দ্বারা স্যাটিসফাই করার ক্ষমতাটা অনেক কম আছে। কী করে আছে কথার ফুলঝুরিটা, কী করে আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করছি একটু বাদে, একটু ওয়েট করুন। এই ক্ষেত্রটা মোটামুটি ঠিক আছে, কিন্তু একটু নিচস্থ এই অঞ্চলগুলো, ছোটোখাটো বিষয়ের উপরে অনেক বেশি চিন্তা ভাবনা আপনার ভেতরে আসবে এবং ছোটোখাটো বিষয়গুলো আপনাকে অনেক বেশি ভাবতে হতে পারে। তবে হ্যাঁ, সবসময়ের জন্য যে সেগুলো খারাপ প্রভাব দেবে তা না, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো আপনাকে অনেক বেশি উচ্চতার পথও দেখাতে পারে, সক্ষম হবে। শুক্রের স্থানটা অনেক বেশি সুন্দর, ভালো খাওয়া ভালো পরা কমফোর্টেবল লাইফের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, একটা বিষয় আছে এখানে, যেহেতু জাল বিপরীত লিঙ্গের দ্বারা অথবা ব্যয় অথবা বিপরীত লিঙ্গের দ্বারা অনেক বেশি উন্নতি সাধনে বাধা এগুলো হতে পারে। বৃদ্ধ আঙ্গুলের ওপর পর্বের তুলনায় নিচের পর্ব অনেকটা ছোটো, দেখুন নিচের পর্ব ছোটো আছে এবং ওপরের পর্ব বড় আছে, সেহেতু অনেক বেশি পয়সা ইনকামের একটা ইচ্ছা, একটা চাহাত, একটা লালক কিন্তু থাকবেই, এবং জীবনে আগে বাড়ার জন্য আপনি সততই চেষ্টা করবেন সব সময়ের জন্যে। এক্ষেত্রে আঙুলের বিচারে আসা যাক, চতুর্থ আঙুল তৃতীয় আঙুলের তৃতীয় পর্বের নিচে অবস্থান করছে, মাঝে মাঝে কিছু নেগেটিভ চিন্তাভাবনা আপনাকে জ্বালাতন করতে পারে। তবে কি আপনি অনেক বেশি রিক্স নিতে সক্ষম হন জীবনে, এবং রিক্সের দ্বারা জীবনে একটা সময় অনেক বেশি উন্নতি করতে আপনি সক্ষম হবেন, এটা একটা প্লাস পয়েন্ট বলা যায় আপনার ক্ষেত্রে। হ্যাঁ, ফাইল ডকুমেন্টস নিজস্ব জিনিসপত্র আপনি কিন্তু সবসময় গুছিয়ে রাখতে সক্ষম হবেন না, কিছুটা এলোমেলো স্বভাবেরও হয়ে থাকবেন। যাই হোক, রবির আঙুল বৃহস্পতির আঙুলের তুলনায় অনেকটা ছোট, আমি আগেই বলেছিলাম যে আপনার ভিতরে কথার ফুলঝুরি থেকে থাকবে। এই টাইপের আঙুল যাদের বড় হয় তাদের ভিতরে কথার ফুলঝুরি থাকে, তারা কথার দ্বারা অনেককে স্যাটিসফাইড করতে পারেন, কিন্তু যেহেতু মঙ্গল ডাউন সেহেতু মাঝে মাঝে একটু বাদো বাদো হবে, অর্থাৎ সবসময় আপনি সবাইকে খুশি রাখতে পারবেন না। হ্যাঁ, আর এরকম দেখা দেখা থাকে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, প্রায় বলতে গেলে 70% ব্যক্তির লাভ ম্যারেজ হয়ে থাকে। আপনি ঠিকই শুনছেন,
এই টাইপের আঙুল যাদের বড় থাকে তারা প্রায় 70%-এর উপরে লাভ ম্যারেজ হয়ে থাকে, এটা আমার পরীক্ষিত। দেখুন আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এক্ষেত্রে লাভ ম্যারেজের রেখাও আছে। লাভ ম্যারেজের যে রেখাটা আপনি আমাকে দেখিয়ে দিতে আপনি আপনাকে আমি দেখিয়ে দিতে চেষ্টা করছি, এখানে লাভ ম্যারেজের রেখাটাও আছে। এবং লাভ ম্যারেজ সাধারণত হবে প্রায় বলতে গেলে একটু বয়সে আপনার বিয়ে হবে, প্রায় 28-29-এর কাছাকাছি গিয়ে আপনার এই ম্যারেজটা হওয়ার সম্ভাবনা আমি বেশি প্রবল দেখতে পাচ্ছি। ক্ষেত্রে ম্যারেজ লাইন, সরি ভুল হচ্ছে, এটাই হবে সম্ভবত ম্যারেজ লাইন, এখনও অস্পষ্ট, আর একটু বাদ কিছুদিন গেলে হয়তো স্পষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে আঙুলের বিচারে যেটা আমি দেখা যায় সেটা হলো এই যে অনেক বেশি বড় উপকারী তো হবেনই বটে, প্লাস ফ্যামিলিকে নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা হতে পারে, অনেক বেশি ফ্যামিলিয়ারও হয়ে থাকবেন আপনি, নটসগুলো ঠিক মতো ডেভেলপমেন্ট নয়, সেহেতু কনফিউশন মাইন্ড সবসময়ের জন্য থাকবে, একটা কনফিউশন একটা চিন্তা ভাবনা সবসময়ের জন্য আপনাকে ঘিরে ধরে থাকবে। মায়ের অসুস্থতা শারীরিক অসুস্থতাও বোঝা হয়, কারণ চন্দ্র অনেকটা নিচস্থ আছে, বাবার সাথেও মাঝে মাঝে মতভেদ হওয়ার সম্ভাবনা আছে কারণ রবির ক্ষেত্রটা অনেকটা নিঃস্বাস্থ্য, এগুলো হচ্ছে, সেই জন্য আপনার উপরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং সেই জন্য আপনার চিন্তাধারাটা একটু ঘুরে অন্যদিকে চলে যাচ্ছে, এগুলো একটু ঠিকভাবে সমাধান করা আপনার ক্ষেত্রে উচিত হবে বলে আমি মনে করছি। আর সব লাইন মোটামুটি ঠিক আছে, তেমন কোনো অসুবিধা নেই, খাড়া খাড়া রেখা আছে, বন্ধুত্বপূর্ণ মনোভাব, ফ্যামিলি রিগার্ডিং অনেকটা সুস্থ থাকবেন, প্লাস বন্ধুদের সাথে অনেকটা মেলামেশা করতে আপনি সক্ষম হবেন, সরকারি চাকরির যোগ প্লাস ব্যবসা, হ্যাঁ এ হাতে ব্যবসা আছে, তবে হয়তো একটু ধীরে ধীরে হতে পারে, আপনার মনে মাঝে মাঝে কিছু ব্যবসার বিজনেসের চিন্তা ভাবনা আসে কিন্তু সবগুলো তো কার্যকরী হয় না, আমি তো আগেই বলেছি। এক্ষেত্রে দেখুন আপনার যে লাক লাইন বলুন অথবা হ্যাঁ লাক লাইনই বলুন, লাক লাইনটা খুবই সুন্দর, প্লাস এই আঙুলে উচ্চস্থ আছে, প্লাস এখানে আমি জব চিহ্ন যদিও একটু কম দেখা যাচ্ছে তবুও বোঝা যাচ্ছে, সেহেতু সরকারি চাকরির যোগ আপনার হাতে আছে, আপনি ভালোভাবে সাধ্যমতো পড়াশোনা করুন, আপনার হাতে অবশ্যই সরকারি চাকরির যোগ আছে আমি বলে দিচ্ছি। এবং ব্যবসার ক্ষেত্রেও আপনি সফলতা পাবেন, তবে হ্যাঁ কিছু কিছু গ্রহের প্রতিকার আপনার হাতে দরকার, আপাতত দুটো তিনটে গ্রহের প্রতিকার আপনার অবশ্যই করা উচিত বলে এই মুহূর্তে মনে করছি। যাই হোক, আশা করছি আপনার সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন, ধন্যবাদ মিত্র চ্যানেলের সাথে থাকার জন্য।